हेलो एंड वेलकम बैक फ्रेंड्स, नेट सॉल्यूशन बेंगली चैनल आबार एक नतून भिडियोते आपनादेर अनेक अनेक स्वागत। फ्रेंड्स, थंबनेल देखे अवश्य बुझे गेछेन प्रधानमंत्री जनधन योजना। तो फ्रेंड्स, प्रधानमंत्री जनधन योजना एमन एकटी योजना, एई योजनाते आपनारा जिरो ब्यालेंसे अकाउंट ओपेनिंग करते पारबेन एबं अकाउंट ओपेनिंग करार टाइम कोनो रकम पैन कार्डेर प्रयोजन होये थाके। फ्रेंड्स, प्रत्येक बाड़ीतेई आपनादेर एकटी करे प्रधानमंत्री जनधन योजनार अकाउंट बानिये रखा अवश्यई दरकार। कारण फ्रेंड्स, स्टेट गवर्नमेंट बा सेंट्रल गवर्नमेंटेर जे समस्त बेनिफिट एगुली दिए थाके, सेई समस्त बेनिफिटगुली सर्वप्रथम प्रधानमंत्री जनधन योजनाते प्रोवाइड करे थाके बा बेनिफिटगुली देवा होये थाके। आज आमी आपनादेरके देखाबो किभाबे आपनारा बाड़ीते बसे खूब सहजेई जनधन योजनार अकाउंट बानाते पारबेन ता जिरो ब्यालेंसेर माध्यमे। सर्वप्रथम आपनि आपनादेरके देखिये दिई, तो जनधन योजना अर्थात देखतेई पाच्छेन जे अफिसियल पेजटी रयेछे प्रधानमंत्री जनधन योजना PMJJMJDY। तो এটি হচ্ছে প্রধানমন্ত্রী জনধন যোজনার অফিশিয়াল পোর্টাল। তো এখানে সেই অফিশিয়াল পোর্টালে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। ফ্রেন্ডস, সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো 46.65 কোটি বেনিফিট। তো এখানে অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে, তো সেখানে আপনারা 1,73,992.72 কোটি ব্যালেন্স রয়েছে প্রত্যেকটি সমস্ত যে সমস্ত অ্যাকাউন্ট রয়েছে সেই সমস্ত অ্যাকাউন্টে। তো 6.55 লাখ ব্যাংক মিত্র অর্থাৎ ব্যাংকের CSP যারা রয়েছে সেই সমস্তরা প্রোভাইড করেছে। তো এই অ্যামাউন্টটি খুব বড় একটি অ্যামাউন্ট। তো 46.55 কোটি বেনিফিট অর্থাৎ 46.55 কোটি জনধন যোজনার অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে। তো ফ্রেন্ডস, তাই যারা এখনও এই জনধন যোজনার অ্যাকাউন্ট ওপেনিং করেনি তারা কিন্তু অতি অবশ্যই আজকের ভিডিওটি ফলো করবেন এবং বাড়িতে বসে নিজের মোবাইলের সাহায্যেই কিন্তু প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টটি বানাতে পারবেন। চলুন ফ্রেন্ডস, সময় না অতিক্রম করে আমরা সরাসরি এই জনধন যোজনার যে অ্যাকাউন্টটি ওপেন করবো তার ভিডিওতে পৌঁছে যাই। ফ্রেন্ডস, প্রত্যেকবার না এবারও বলে থাকবো, ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন করে নেবেন। কারণ ফ্রেন্ডস, এই চ্যানেলে সমস্ত রকম গভর্নমেন্ট প্রজেক্ট এবং CSC রিলেটেড নতুন নতুন ভিডিও আপডেট হয়ে থাকে, তাই যখনই কোনো নতুন ভিডিও আপডেট হয়ে থাকবে তার সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো চলুন ফ্রেন্ডস, সময় না অতিক্রম করে আমরা সরাসরি প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টের ওপেনিংয়ের প্রসেসে পৌঁছে যাই। তো ফ্রেন্ডস, মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে ব্যাঙ্ক অফ বরোদা যে জনধন অ্যাকাউন্ট যোজনা শুরু হয়েছে সেই ব্যাঙ্ক অফ বরোদার জনধন যোজনার অফিসিয়াল পোর্টালে চলে আসবেন। তো এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাই সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। তো ফ্রেন্ডস, এখানে ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে এখন বর্তমানে প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট যোজনা চালু করেছে। তো জিরো ব্যালেন্সে আপনারা কিন্তু নিজেদের ব্রাঞ্চে বা নিজেদের এরিয়াতেই অ্যাকাউন্ট করাতে পারবেন, তাও অনলাইন বা নিজের মোবাইল বা কম্পিউটারের সাহায্যে। তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, আপনারা অনলাইন প্রসিজার, তো পার্সোনাল এবং অনলাইন দেওয়া রয়েছে। তো অ্যাপ্লাই ফর প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাপ্লাই করার জন্য অপশনটি এসে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন, থ্যাংক ইউ ফর চুজিং ব্যাঙ্ক অফ বরোদা, প্লিজ শেয়ার বিলো ডিটেলস অ্যান্ড কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন। তো কমপ্লিট অ্যাপ্লিকেশনের জন্য এই প্রসিজিয়ারটি ফলো করতে হবে। তো এখানে সিম্পল কয়েকটি প্রসেস রয়েছে, তো এই প্রসেসে আমরা কিন্তু আজকে প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টটি আবেদন করে নেব। তো ফ্রেন্ডস, ব্যাঙ্ক অফ বরোদার আপনার নিজেদের এরিয়াতে কোনো না কোনো ব্রাঞ্চ বা সিটি রয়েছে, সেই সিটিতে ব্যাঙ্ক অফ বরোদার শাখা রয়েছে, সেই শাখাতেই আপনারা চুজ করতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে সরাসরি ফর্ম ফিল আপের প্রসিজিয়ারটি দেখিয়ে দিই। ফার্স্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে নেম, তো আপনার নাম দেবেন এবং ইমেল অ্যাড্রেস দেবেন। তো ইমেল অ্যাড্রেসের পরে কিন্তু আপনারা মোবাইল দেবেন এবং আপনাদের স্টেট চুজ করবেন এবং সিটি চুজ করবেন। তার পরবর্তীতে আপনারা ব্রাঞ্চ চুজ করবেন এবং ভেরিফিকেশন কোডটি যেটি রয়েছে সেই ভেরিফিকেশন কোডটি ফিল আপ করবেন এবং কিছুটা নিচের দিকে আসার পরেই আপনাদের টার্ম অ্যান্ড কন্ডিশন যেটি রয়েছে সেই টার্ম অ্যান্ড কন্ডিশনটি দেখে নেবেন। দেখে নেবার পরেই কিন্তু আপনারা সাবমিট করবেন। তো চলুন আমি আপনাদের সরাসরিভাবে লাইভ দেখিয়ে থাকি যে কীভাবে আপনারা ফিল আপ করবেন বা কী কী প্রবলেম রয়েছে। তো আমি নিজের নামই ফিল আপ করে নিই। তো ফ্রেন্ডস, আমি আমার নাম এবং ইমেল অ্যাড্রেসটি ভরে নিয়েছি। তো আপনারা যদি আপনাদের কোনো ফর্ম ফিল আপ বা কোনো রকম প্রবলেম হয়ে থাকে তো আপনারা এই ইমেল অ্যাড্রেসে আমাদেরকে ইমেল করতেই পারেন, এটি আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটি পুট করব এবং মোবাইল নাম্বার পুট করার পর আমি আমাদের স্টেট চুজ করে নেব। তো যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি তো সেই হিসাবে আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করব। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, সর্বদা ওয়েস্ট বেঙ্গল শেষেই রয়েছে। তো আপনি যেই স্টেট থেকে অ্যাকাউন্ট ওপেনিং করতে চাচ্ছেন সেই স্টেটটি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পরবর্তীতে আপনাদের সিটি রয়েছে সেই সিটিটি চুজ করে নেবেন। তো আমি আমার সিটি মিন্স ডিস্ট্রিক্ট, তো আমি পূর্ব মেদিনীপুর থেকে বিলং করি, পূর্ব মেদিনীপুর চুজ করব। করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট ব্রাঞ্চ, তো ব্রাঞ্চ অপশানে থেকেছে। তো আমাদের পূর্ব মেদিনীপুরের যে কয়েকটি ব্রাঞ্চ রয়েছে সেই কয়েকটি ব্রাঞ্চ চলে এসেছে। যেহেতু আমি দুর্গাচক এবং হলদিয়া দুটোই মিডিল প্রসেসের থেকে থাকি তো আমি দুর্গাচক চুজ করে নিচ্ছি। করে নেওয়ার পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন কোড রয়েছে সেই কোডটি দেবো, দিয়ে সাবমিট করে দেবো। তো চলুন আমি সাবমিট করে দিই। সাবমিট করে নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাকে পরবর্তী অপশানটি দেখিয়ে থাকবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ কিছু ভরে নিই।
নিয়েছি। ভরে নেবার পরবর্তীতে আপনারা এই চেক মার্কটি দেবেন এবং চেক মার্ক দিয়ে আপনারা কিন্তু সাবমিট করাবেন। সাবমিট করানোর সঙ্গে সঙ্গে আপনারা যে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়েছেন সেই মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসে কিন্তু সঙ্গে সঙ্গে একটি ভেরিফিকেশন মেসেজ চলে যাবে যে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে। তো সাবমিট হয়ে যাবার পরবর্তীতে আপনাকে একটি রেফারেন্স নাম্বারও দিয়ে থাকবে। তো সেই রেফারেন্স নাম্বার নিয়ে কিন্তু আপনারা ওয়েট করবেন। তো দু একদিনের মধ্যেই আপনাদেরকে যে ব্যাংক অফ বরোদার অফিস থেকে আপনাদেরকে কল করা হয়ে থাকবে এবং আপনার আধার কার্ডের সাহায্যে কিন্তু আপনাদের ভিডিও কনফারেন্সের সাহায্যে কিন্তু ব্যাংক অফ বরোদার প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট কিন্তু ওপেনিং হয়ে যাবে এবং যে সমস্ত KYC ডকুমেন্টস ভিডিও কনফারেন্সের সাহায্যে আপনাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরবর্তীতে আপনাদের 10-15 দিনের মধ্যে কিন্তু আপনাদের কোরিয়ার বা পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আপনাদের কাছে চেক বই এবং ATM এবং পাসবই এইগুলোই আপনাদের কাছে প্রোভাইড করিয়ে দিবে বা ব্যাংক অফ বরোদা থেকে চলে আসবে। তো এইভাবেই কিন্তু আপনারা কিন্তু প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট ব্যাংক অফ বরোদাতে খুলতে পারবেন। তো প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টে যদি আপনারা 6 মাস ধরে ব্যালেন্স মেনটেন করতে থাকেন, অর্থাৎ মিনিমাম ব্যালেন্স 100 টাকাও যদি আপনারা রাখেন বা ট্রানজ্যাকশন আপনারা যদি রেখে থাকেন, তো সেই হিসাবে কিন্তু আপনাদেরকে 10,000 টাকা কিন্তু ওভারড্রাফ্টের সুবিধা দিয়ে থাকবে, যেটি আমরা থাম্বনেলে প্রথমেই দেখিয়েছিলাম যে 10,000 টাকা অবধি পেয়ে থাকবেন। তো সেটি ওভারড্রাফ্টের সুবিধা পেয়ে থাকবেন। তো সেই হিসাবে কিন্তু আপনারা বাড়িতে সবারই বাড়িতে কিন্তু একটি করে প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট অবশ্যই আপনারা খুলে রাখবেন। যদি আপনাদের অন্য কোনো ব্রাঞ্চ বা অন্য কোনো ব্যাংকেরও অ্যাকাউন্ট হয়ে থাকে তা সত্ত্বেও কিন্তু আপনারা কিন্তু একটি প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট অবশ্যই খুলে রাখবেন। তো ফ্রেন্ডস, এই ছিল নতুন আপডেট। তো সেই হিসাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এত সময় ভিডিওর সময় যুগে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন করে নেবেন। ফিরছি পরবর্তী আবারও একটি নতুন আপডেট নিয়ে।